বাবার পরিচালনায় ছেলে অভিনয় করেছেন এমন ঘটনা আমাদের দেশে কিংবা পাশের দেশ ভারতেও দেখা যায় কিন্তু ছেলের পরিচালনায় অভিনয় করেছেন বাবা এমন ঘটনার দেখা মেলে খুবই কম সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে সোহেল রানা অভিনয় করেছেন ছেলে ইউল রাইয়ানের পরিচালনায় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি নিয়ে সবি সিনেটের মুখোমুখি হয়েছিলেন বাবা ছেলে আমার একটা স্বপ্ন ছিল সিনেমা ইন্ডাস্ট্রির একজন সংগ্রামী গল্প লেখক রায়ান বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে দেখা মিলছে না সফলতার অন্যদিকে পারিবারিক কলহ ভাগ্যক্রমে দেশের সনাম ধন্য পরিচালকের সাথে দেখা করার সুযোগ আসে তার কিন্তু তার আগেই দেখা মেলে রহস্যময় এক নারীর সাথে আমি তোমাকে কথা দিচ্ছি রায়ান আমি শেষ দেখেছি সিনেমার নাম রায়ান পরিচালনা করেছেন চিত্রনায়ক সোহেল রানার ছেলে ইউল রায়ান সিনেমার গল্প চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তিনি অভিনেতা হিসেবে আমার বাবা আমার নামটা ঠিক করে যে ইউল রায়ান হবে তো ইউল রায়ান হিসেবে একটা ছবি করেছি অদৃশ্য শত্রু কিন্তু সেটাতে আমি অনেকটা সাপোর্টিং ক্যারেক্টারে লিডে ছিলাম না এই ছবিতে আমি লিড ক্যারেক্টারে অ্যাক্টিং করি আবার ছবির ক্যারেক্টারও নামও রায়ান তো এখানে একটা মেটা কমেন্টারির ব্যাপার আছে ছবির এন্ডিং আর কি একটা রিয়েলাইজেশন হয় বা একটা লজিক্যাল এক সময় এসে বলল যে আব্বু তোমাকে একটু একটা ছোট চরিত্রের জন্য দরকার হবে এই জায়গায় আমি সোয়েলানা হিসেবে অন্য অন্য জায়গায় যা করি যে আমি টোটাল গল্পটা জানতে চাই আমি টোটাল ক্যারেক্টারটা জানতে চাই তোর সোজা সবটা জবাব হচ্ছে যে তুমি যদি এক নাম্বার সিন থেকে সাত নাম্বার সিন পর্যন্ত করো এবং সাত নাম্বার সিনে যদি মারা যাও আট নম্বর সিনের পরবর্তী পর্যায়ে কী হবে তা দিয়ে তো তোমার দরকার নেই ইট পরিচালনায় রেডমি করলেন কেমন ছিল সেই অনুভূতি প্রাইড অফ এভরি ফাদার আনন্দ প্রকাশ করা যায় না কিছু কিছু হেসে প্রকাশ করা যায় আমরা মনের আনন্দের একটা সাইডকে আমরা প্রকাশ করতে পারি হেসে আর কিন্তু ইন্ট্রুসেন্ট সত্যিকারভাবে যে আনন্দ থাকে সেটাকে কিন্তু প্রকাশ করা যায় না ও আমার চেয়ে বেটার হয়ে আসছে কাজেই আমি আই হ্যাড গট ফুল ফেইথ ইন হিম অ্যান্ড আই জাস্ট ক্যারিড আউট দ্য অর্ডার অ্যাজ দ্য ডিরেক্টর সেট একইভাবে বাবাকে নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতাই বা কেমন ছিল রায়ানের বেলায় ওকে এটা যদি বলতে হয় আমি সাধারণত ডাইরেকশনে খুবই ইজে থাকি কিন্তু আব্বু যখন সেটে থাকে আমার একটু লাইক মানে নার্ভাস থাকি বলতে পারেন আমাকে ডাইরেক্ট করতে হচ্ছে আর সেখানে তো উনি আমার বাবা না উনি সোহেল রানা উনি একজন অভিনেতা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাক্টর্স ইন দিস কান্ট্রি দাশের ইস বিউটিফুল অনেক ধৈর্য আর কষ্ট এবং সময় নিয়ে এটাকে তৈরি করতে হয় পরিচালনার পাশাপাশি গল্পের লেখক চরিত্রে অভিনয় করেছেন ইউল নিজেই তার বিপরীতে দেখা যাবে ছোট পর্দার অভিনেত্রী নাজিয়া হক অর্ষাকে এটা সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে এরই মধ্যে প্রকাশ করা হয়েছে সিনেমাটির তিনটি পোস্টার অন্যদিকে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে গেছে রাইয়ান এখন অপেক্ষা প্রেক্ষাগৃহে মুক্তির তবে সিনেমাটি দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে চোদ্দ জুলাই পর্যন্ত